আসসালামু আলাইকুম একটা মাঠে টি টোয়েন্টি ম্যাচে চল্লিশ ওভারে পাঁচশো উনিশ রান হয়েছে দুটো ইনিংস মিলিয়ে চল্লিশ ওভারে পাঁচশো উনিশ রান টি টোয়েন্টি ম্যাচে এবং সেটা মধ্যপ্রদেশ ক্রিকেট লিগে গোয়ালিয়রে যে মাঠে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে সেই মাঠেই হয়েছে খুব অবাক করার বিষয় না অবাক করার আসলে কোনো কিছু নেই এইটা অর্থাৎ এই ধরনের রান গোয়ালিয়রের এই মাঠে মধ্যপ্রদেশ ক্রিকেট লিগে একদম দুধভাত যেটাকে বলা হয় অর্থাৎ প্রচুর পরিমাণে রান হয় তক্তা উইকেট একদম ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট বোলাররা কোনো হিন্ট অফ মুভমেন্ট পান না স্পিনাররা তো পানই না পেসাররা হয়তো বা একটা পার্টিকুলার করিডোর মেনটেন করলে ব্যাটারদের জন্য কিছুটা প্রবলেম ক্রিয়েট করতে পারেন আদারওয়াইজ প্রবলেম ক্রিয়েট করার খুব বেশি সম্ভাবনার জায়গা নাই এবং এই জায়গাটায় টস উইন মানে তো ম্যাচ উইন অর্থাৎ টস উইন করে আগে ফিল্ডিং নেবেন ফিল্ডিং নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে আপনি ব্যাটিং করবেন আপনি ম্যাচ জিতবেন অন্তত এই জায়গাটা গোয়ালিয়রের এই মাঠে একদম কমন প্র্যাকটিস যদিও এই পার্টিকুলার মাঠটাতে এখন পর্যন্ত কোনো টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ হয় নাই কিন্তু এই বছর মধ্যপ্রদেশ ক্রিকেট লিগের বারোটা ম্যাচ হয়েছে যে বারোটা ম্যাচের চব্বিশটা ইনিংসে ভাই আপনি যদি শুধুমাত্র রান কত হয়েছে এবং কত রান চেজ হয়েছে সেই জায়গাগুলো একটু লক্ষ্য করে দেখেন একদম শুরুর ম্যাচ থেকে শুরু করছি আমি একদম স্কোর কার্ডগুলো আপনাদেরকে পড়ে শোনাই প্রথম ম্যাচে একশো রান চেঞ্জ হয়েছে আগে ব্যাটিং করা দল একশো তিরানব্বই করেছিল সেটা চেঞ্জ হয়েছে দ্বিতীয় ম্যাচে একশো তিয়াত্তর রান চেজ হয়েছে তৃতীয় ম্যাচে আগে ব্যাটিং করা দল একশো ছিয়ানব্বই করেছে সেটা চেঞ্জ হয় নাই চতুর্থ ম্যাচে একশো তিরাশি করেছে আগে ব্যাটিং করা দল সেটা পরবর্তী সময় আট ওভারের কাটল ওভারে নেমে আসার পর আশি রান একাশি রান টার্গেট ছিল সেখানে আশি রান করেছে অপোনেন্ট টিম যেটা পরবর্তী সময় সুপার ওভারে গেছে পঞ্চম ম্যাচে একশো সাতান্ন রান চেজ হয়েছে ষষ্ঠ ম্যাচে পাঁচ ওভারের খেলা ছিল কাটেল ওভার ম্যাচ যেখানে একান্ন রান চেজ হয়েছে পাঁচ ওভারে সাড়ে তিন ওভারে তিন দশমিক পাঁচ ওভারে সপ্তম ম্যাচে একশো একচল্লিশ রান চেজ হয়েছে অষ্টম ম্যাচে পঞ্চান্ন রান পাঁচ ওভারে চেজ হয়ে গেছে নবম ম্যাচ যেটার কথা বলছিলাম যে পাঁচশো উনিশ রানের ম্যাচ এবং সেটা ভোপাল লিওপার্ডস এবং মালোয়া প্যান্থার্সের মধ্যে হয়েছিল দুশো আটাত্তর রান প্রথম ইনিংসে দ্বিতীয় ইনিংসে দুশো উনচল্লিশ রান দশম ম্যাচে একশো উননব্বই রান চেঞ্জ হয়েছে এগারোতম ম্যাচে একশো একাত্তর করেছিল আগে ব্যাটিং করা দল একশো আটষট্টি গিয়ে আটকেছে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল বারোতম ম্যাচে দুশো ঊনপঞ্চাশ রান করা হয়েছে দুশো ষোলো রান দ্বিতীয় ইনিংসে ঠেকেছে অর্থাৎ দুশো ঊনপঞ্চাশ চেজ করতে পারেনি তার মানে একটা বিষয় তো লক্ষণীয় সেটা হচ্ছে আপনি দুশো বিশ না করলে এই মাঠে স্কোর ডিফেন্ড করাটা খুব ডিফিকাল্ট এই মাঠে স্কোর ডিফেন্ড করাটা খুবই ডিফিকাল্ট আমরা যদি একটু ভিডিও ফুটেজ প্লে করি আপনারা যদি একটু দেখেন মার কাকে বলে কত প্রকার কী কী প্রত্যেক প্রকারের সহ উদাহরণ এই মাঠে আলটিমেটলি হয় অন্তত মধ্যপ্রদেশ ক্রিকেট লিগে আমরা যে বিষয়টা দেখতে পেয়েছি সেই অনুযায়ী ইচ্ছা মতো মার হয় এবং টু বি ভেরি অনেস্ট আমি বারোটা ম্যাচের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখেছি এই জায়গাটায় বোলারদের উইকেট থেকে বাড়তি অ্যাডভান্টেজ পাওয়ার মতো কোনো কিছু হয় না হ্যাঁ কিছু কিছু রেইন কাটল ওভার ম্যাচ হয়েছে যে ম্যাচগুলোতে বল কিছুটা লো হয়েছে তারপরও সেটা খুব ইভেন ব্যাটারদের জন্য খুব প্রপার রিয়াকশন টাইমে বল ব্যাটে আসে এই জায়গাটায় আলটিমেটলি আপনি যদি আপনার ব্যাটিং সামর্থ্যের সর্বোচ্চটুকু প্রয়োগ করতে না পারেন অপোনেন্ট টিম আপনার চাইতে অনেক বেশি মাত্রায় এগিয়ে যাবে এবং এইখানে যেটা দেখা গেছে মধ্যপ্রদেশ ক্রিকেট লিগে দুইশোর বেশি রান না করলে জিতার কোনো উপায় নাই আসলে ওই ম্যাচে আপনি জিততে পারবেন যে ম্যাচে আপনি দুইশোর উপরে রান করবেন দুশো বিশ পঁচিশের মতো রান করবেন তখনই আপনি ম্যাচ জিততে পারবেন পেজ বোলারদের জন্য একটা জায়গা আমার কাছে মনে হয়েছে যে পেজ বোলারটা ব্যবহার করতে পারেন এই ধরনের উইকেটে আসলে হয় কি বলটা যখন শক্ত আছে ওই টাইমে আপনাকে এক্সট্রা ফায়দা নিতে চাইলে লেন্থটা ব্যবহার করতে হবে এবং এক্ষেত্রে লেন্থটা হচ্ছে টেস্ট লেন্থটা টেস্ট ম্যাচ ক্রিকেটের যে লেন্থটাকে আমরা লেন্থ বলি সেই লেন্থটা আলটিমেটলি এই ধরনের উইকেটের জন্য পারফেক্ট হবে এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলাদেশ টিমের ডানহাতি পেস বোলার তানজিম হাসান সাকিব হিট দ্য ডেকের সুবিধাটা আদায় করতে পারবেন এই ধরনের পিচে শরিফুল বা মোস্তাফিজের চাইতে তানজিম হাসান সাকিবের সুবিধা আদায় করতে পারার সম্ভাবনাটা বেশি হবে কারণ তানজিম হাসান সাকিব ব্যাক অফ দ্য লেন্থ বা শর্ট লেন্থের বলগুলো বেশ ভালো ওয়েল ডিরেক্টেড ওয়েতে করতে পারেন এবং পিচে হিট করার এবিলিটির জায়গাটা হিট দ্য ডেক যেটাকে বলা হয় এই টাইপের পিচে আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় লেন্থের জায়গাটা তো একটু পেছনে এবং লাইনের জায়গাটাও আসলে আপনি স্টাম্প করিডোরে যদি ব্যাটারকে বল দেন রিচে বল দেন রেঞ্জের মধ্যে বল দেন ব্যাটার খবর করে ফেলবে আপনার রেঞ্জটা হতে হবে একটু বাইরে অফ স্ট্যাম্পের বাইরে আপনি ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্প যদি বল করেন ওই পাশে যদি ফিল্ডার সেটা সাজিয়ে নেন সেক্ষেত্রে ব্যাটারকে ডিসিভ হতে পারে এবং লেন্থের জায়গাটা একটু পেছনের দিকে সামনে আপনি কাছাকাছি জায়গায় যদি বল পিচ করান ব্যাটসম্যান আরামে এই জায়গায় শট খেলবে কারণ বল খুব ইভেন বা প্রপার বাউন্স ক্যারি করে একদম ব্যাটসম্যান যেরকম চান সেই রকমভাবে বল ব্যাটে আসে যেটা আমি মোটামুটি বারোটা ম্যাচ পর্যালোচনা করে যে বিষয়টা খেয়াল করে দেখেছি যে বাউন্সের পরিমাণটা খুবই ইভেন মানে খুবই ইভেন মানে এই ধরনের উইকেটে বিষয়টা এরকম যে আপনি যদি আপনার আপনি প্রফেশনাল ক্রিকেটারও যদি নাও হন তারপরও আপনি গিয়ে হয়তো বা মোটামুটি আপনার লেভেলের ক্রিকেটে আপনি আট দশ বারো পনেরো রান করে আসতে পারবেন মানে এই ধরনের উইকেট সো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বোলারদের এই জায়গাটায় দে হ্যাভ টু বি ভেরি মাছ ডিসিপ্লিন এবং এই জায়গাটায় আসলে আপনি ব্যাটারের জন্য কী ধরনের বল করবেন উইকেট টেকিং বলের দিকে আপনাকে যেতে হবে মানে অ্যাগ্রেসিভ বোলিংয়ের দিকে যেতে হবে আপনি ডিফেন্সিভ বোলিং করবেন আরও মার খাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে অ্যাগ্রেসিভ বোলিং করে এখানে আপনাকে উইকেট পিক করতে হবে উইকেট পিক করা ছাড়া এখানে আসলে কোনো উপায় নেই কারণ ব্যাটসম্যান যদি টিকে যান উইকেটে সারভাইভ করে যান তাহলে খবরই আছে এবং এই জায়গাটায় বাংলাদেশের ব্যাটারদের আমার কাছে মনে হয় যে একটু এদিক ওদিক বা একটু টার্নিং উইকেট হলে তো বাংলাদেশের ব্যাটাররা আসলে পারেন না বা একটু জুসি উইকেট হলে বাংলাদেশের ব্যাটাররা পারেন না সো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ব্যাটারদের নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটুকু প্রয়োগ করতে হবে আর বাংলাদেশের বোলারদের একটা কথা একটা বদনাম কিন্তু বাংলাদেশের বোলারদের আছে সেটা হচ্ছে বাংলাদেশের বোলাররা কন্ডিশন নির্ভর বোলার এখন সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আমার কাছে মনে হয় এইখানে তাদেরকে খুব ডিসিপ্লিন ওয়েদে বোলিং করতে হবে যেটা বলছিলাম যে অফ স্ট্যাম্পের বাইরের জোন এবং সেই সঙ্গে একটু পেছনের দিকের জোন আদারওয়াইজ এই উইকেটে বোলারদের জন্য আসলে খুব বেশি কিছু নাই লেটস ইন্টারন্যাশনাল ক্রিকেটে এই উইকেট কেমন আচরণ করে সেটা একটা দেখার বিষয় হবে আমরা তো মধ্যপ্রদেশ ক্রিকেট লিগ অনুযায়ী বললাম তবে যেমনটা শুনতে পেয়েছি উইকেট এরকমই হওয়ার কথা কমেন্ট বক্সে আপনার মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন